পুলিশ খদ্দরে সেজে দরল দেহ ব্যবসার আখড়া, অথচ এটি দিনে ম্যাসেজ পার্লার হিসেবে ব্যবহার করা হয়ে আসছিল। মুম্বাইয়ের অভিজাত এলাকা মীরা রোডে হানা দিয়ে পুলিশ এমন একটি পার্লারে মুখোশ খুলে দিয়েছে। এই আসর চালানোর অভিযোগে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ 3 যুবতী সহ পার্লারের ম্যানেজারকে গ্রেফতার করেছে। পুলিশ কর্মকর্তা সুরেশ খেরকের জানান, তারা খবর পেয়েছিলেন যে ওই ম্যাসেজ পার্লারের লুকিয়ে দিনের পর দিন দেহ ব্যবসা চলছে। এরপরই রাতে নকল গ্রাহক পাঠিয়ে পুলিশ দেহ ব্যবসা চালানোর হাতে নাতে প্রমাণ পায়। কলকাতার খবরে বলা হয়, এরপরই ওই ম্যাসেজ পার্লারে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানোর সময় পার্লার থেকে 20-25 বছর বয়সী 3 যুবতীকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই পার্লার থেকে প্রচুর পরিমাণে আপত্তিজনক জিনিস উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আগামী দিনে এমন অভিযান আরো চালানো হবে। তাদের কাছে বেশ কিছু জায়গা সেক্স রেটে চালানোর খবর রয়েছে, কিন্তু প্রমাণ না মেলায় সেখানে অভিযান চালানো যাচ্ছে না। তবে খুব শীঘ্রই অভিযান চালানো হবে বলে পুলিশ তরফে জানানো হয়েছে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।